আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি প্রতিদিন অ্যাকচুয়ালি কী কী করি আর কি, সকালে উঠেই কী কী করি। তো এই যে সকালে উঠে একদম রেডি টেডি হয়ে যাচ্ছিলাম, ছেলের স্কুলে যাব। আমি অ্যাকচুয়ালি পরিপাটি থাকতে অনেক পছন্দ করি, আমার অনেক পছন্দ সাজকাজ করে একদম পরিপাটি হয়ে থাকা, নিজেকে গুছিয়ে রাখা। অ্যাকচুয়ালি ভালো লাগার জন্য অ্যাকচুয়ালি এগুলোই করা উচিত। নিজেকে যদি ভালোবাসো তাহলে হচ্ছে কি, আমি মনে করি হচ্ছে কি, নিজের জন্য একটু টাইম বের করে হলেও একটু নিজেকে টাইম দেওয়া উচিত। কারণ নিজেকে একদম টাইম না দিলে তো তা চলবে না, একদম বাচ্চা কাচ্চা হয়ে যাবে দেখে একদম নিজেকে গুছিয়ে রাখবে না, নিজেকে প্রেজেন্ট করে রাখবে না। এগুলোতে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। আমি আমার লাইফে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে চলার চেষ্টা করি। তো আর কি নিজের জন্য এতটুকু করি অ্যাকচুয়ালি নিজের ভালো লাগা থেকে। তো আমি ছোটোবেলা থেকে একদম সাজকাজ অনেক পছন্দ করি, নিজেকে গুছিয়ে রাখা, প্রেজেন্টেবল রাখা, এটাই হচ্ছে কি আমার লাইফ। এটাতে আমার আমি খুশি পাই, আমি সুস্থ থাকি, এর জন্য আমার জন্য আমি এটা করি। তো ছেলের স্কুলে যাবো একদম রেডি টেডি হয়ে সকালবেলা, একদম দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আয়না, একটু ভিডিও ক্লিপ ধারণ করছিলাম। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি একটু স্পেশাল হবে। তো প্রতিদিন আমি কী কী করি, এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, এখন চলে যাব হচ্ছে গিয়ে ছেলের স্কুলে। তো স্কুলে যাওয়ার আগে আর কি একটু ক্লিপ নিচ্ছিলাম, যাই হোক, তো সেটাই হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করেছি। তো স্কুলে যেয়ে দেখি ভাবিরা তো একদম ঘন্ডি বাড়ি নিয়ে সব নিয়ে রেডি। আমি তো দেখে একদম অবাক, আল্লাহ আজকে কী এনেছো। পরে দেখি কি হচ্ছে গিয়ে বউ ভাত এনেছে, আর হচ্ছে গিয়ে অনেক পদের ভর্তা ছিল, আচার ছিল। দেখে তো একদমই আমি মার্ডার হয়ে গিয়েছি, কারণ সব আমার পছন্দের। যাই হোক, আগের দিন ভাবিরা আমাকে বলেনি, এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। তো গিয়ে আমি একদম দেখি যে তারা একদম খাবার টাবার নিয়ে রেডি। তো বলতেছিল তোমার জন্য ওয়েট করতেছিলাম, আমরা তো বসেছিলাম। যাই হোক, এর আগে তারা 3-4 বার ফোন দিয়েছে আমাকে। তো স্কুলে চলে গিয়েছিলাম, আমার ছেলেকে উপরে দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। আমাদের এখানে খাবারের আর কি যে খাবার আনবে টিফিন আনবে আর কি রুম আছে একটা, তো এখানে বসে পড়েছিলাম। তো বসে একদম খেতে খেতে বসতে পড়েছে। তো আমি অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে আমরা সব ভাবিরা একসাথে নাস্তা করি প্রতিদিন। তো যে ভাবছি যে অবশ্যই নাস্তা করব। এই তো খেতে বসেছিলাম, প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন আর কি স্কুলে গিয়েই আমরা একসাথে নাস্তা করি। তো হচ্ছে গিয়ে নাস্তা করতে বসে গিয়েছিলাম, যদিও আমি সকালবেলা একদমই ভাত খেতে পছন্দ করি না। তো সেদিন তো অ্যাকচুয়ালি সব প্রিয় খাবার ছিল, তো বসে পড়েছিলাম। আর হচ্ছে গিয়ে তারা যেহেতু ওয়েট করতেছিল তো বসে করে, এরপর খাওয়া দাওয়া শেষে আমরা এই যে চা খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিনের দিনটা অনেক ভালো গিয়েছে, এইভাবেই যেন আমার সব দিন কাটে। আপনারা আমার জন্য দোয়া করবেন সব সময়। তা আমার ডেলি সব এভাবেই থাকে আর কি, এভাবেই শুরু হয়। ভাবিদের সাথে অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করি। তো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও। বাই বাই।